ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আগের ভিডিওতে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ক্লাস 9-এর এক্সামের সব প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি। অঙ্ক প্রশ্নগুলোর উত্তর 58 নাম্বার পর্যন্ত দিয়েছি 41 থেকে। এই ভিডিওতে 59 নাম্বার কোশ্চেন থেকে 70 নাম্বার কোশ্চেন পর্যন্ত বাকি অঙ্কের কোশ্চেনের সলিউশনগুলো দেবো। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, 59 বলেছে আজ রবিবার, 61 দিন পর এটি হবে। দেখো আজকে রবিবার, 7 দিন পরে আবার কিন্তু রবিবার আসবে, মানে অষ্টম দিন। হ্যাঁ, তো সেই জন্য 61-কে 7 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সেই জন্য আজকে রবিবার, সানডে সেটাকে ধরবো 1, তারপরে মানডে ধরবো 2, টুইজডে 3, এইভাবে পরপর করে সবগুলো ধরবো। ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6, আর স্যাটারডে হচ্ছে 7। এবার 7 দিয়ে 61-কে ভাগ করলে দেখো কি হচ্ছে, 7 8 56 বিয়োগ করলে হচ্ছে 5। এবার দেখো এটা মিলে গেল, তার মানে 5 থাকলো। 5 মানে কি, 1 থেকে আমরা গুনবো, 5 হচ্ছে কোথায় রয়েছে, থার্সডে, তার মানে থার্সডেটাই কিন্তু হবে বৃহস্পতিবার, মানে ডি নম্বর অপশন। এবার পরের প্রশ্নটা দেখো, 60 নম্বর বলেছে মাসের দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি, এরূপ 30 দিনের কোনো মাসে শনিবার দিয়ে শুরু হলে ওই মাসে মোট কত কাজের দিন পাওয়া যায়। দেখো রবিবার মানে, দেখো আজকে যদি শনিবার হয়, মনে করো আজকে 1, তাহলে কালকে রবিবার মানে হচ্ছে 2, আবার 7 দিন পরে আবার রবিবার আসবে। তাহলে প্রথমে শনিবার কিন্তু দ্বিতীয় শনিবার একটাই পড়বে, সেই জন্য 1 লিখছি, আর 2 নম্বরটা পড়বে সানডে, 2 নম্বর ডেট, আবার 9 নম্বর ডেটটা কিন্তু পড়বে সানডে, 9-এর পরে আরও 9-এর সঙ্গে 7 যোগ করো 16 নম্বর, সেটাও হবে সানডে, 16-র সঙ্গে 7 যোগ করলে হবে 23, সেটাও হবে সানডে, 23-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 30, সেটাও কিন্তু সানডে হবে। তাহলে কয়টা সানডে হলো এখানে, 1 2 3 4 5, আর ওই দিকে শনিবার একটা, সেকেন্ড স্যাটারডে একটা, তাহলে 1 যোগ হবে, মানে 6 দিন ছুটির দিন, তাহলে কাজের দিন কত, 30 থেকে 6 বিয়োগ করলে হবে 24, মানে সি নম্বর, ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা দেখো, 61 নম্বর কি বলেছে, এক্সজন মানুষ প্রতিদিন এক্স ঘন্টা করে কাজ করে, এক্স দিনে এক্স একক কাজ করে, ওয়াই জন মানুষ প্রতিদিন ওয়াই ঘন্টা করে কাজ করে, ওয়াই দিনে যে পরিমাণ কাজ করে তা হলো। দেখো প্রতিদিন যদি এক্স ঘন্টা করে কাজ করে, তাহলে এক্স দিনে মোট কাজ কত ঘন্টা করবে, এক্স ইনটু এক্স ঘন্টা, এত ঘন্টা। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করছি যে এক্স জন এক্স ইনটু এক্স ঘন্টা কাজ করে, এক্স একক কাজ করে, তাহলে একজন এই ঘন্টাটাই থাকলো, তাহলে একজন যদি করে কত একক করবে, কম করবে, এক্সটা নিচে হবে। এবার একজন যদি এক ঘন্টা করে কাজ করে, তাহলে কত করবে, আরও কম করবে, সেটাও নিচে হবে। দেখো দুটোই নিচে চলে এলো। হ্যাঁ দেখো এই যে এক্স ইনটু এক্স, এই টোটালটা এই যে নিচে চলে আসবে, হ্যাঁ নিচে চলে এলো। তাহলে যখন ওয়াই দিচ্ছি, ওয়াই জোন, ওয়াই ঘন্টা করে ওয়াই দিন, মানে ওয়াই ইনটু ওয়াই কাজ করবে, তখন নিচে আর লিখছি না, হ্যাঁ এইখানে এই লাইনেই লিখে দিচ্ছি। দেখো এই আগেরটায় এক্সগুলো যেহেতু সব নিচে এসছিলো, এবার ওয়াইগুলো তাহলে সব ওপরে চলে যাবে। বুঝতে পারলে নিশ্চয়ই, এটা আমি আর ব্যাখ্যাটা বলছি না। হ্যাঁ আর একটা ওয়াই লেখার জায়গা নেই, আমি না ওপরে লিখে দিচ্ছি। দেখো এবার এক্স আর এক্স কাটাকাটি চলে যাবে, তাহলে ওপরে কয়টা ওয়াই রয়েছে, 3টে ওয়াই, মানে ওয়াই কিউব, আর নিচে কী রয়েছে, 2টো এক্স রয়েছে, মানে এক্স স্কোয়ার, তাহলে এইটাই কিন্তু হবে উত্তর। ওপরে কেন গেল বেশি, যেহেতু একের থেকে দুটোই বেশি হয়ে গেল, সেই জন্য বেশি হলে ওটা ওপরে যাবে, ওই জন্য ওপরে চলে গেল। তাহলে ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার, এইটাই কিন্তু হবে উত্তর। দেখো এটা কত নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে।
62 নাম্বার দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কি হবে? দেখো এটা খুব সহজেই হয়ে যাবে, দুটো সংখ্যার অনুপাত দিয়েছে 3:4। দেখো একটা আমরা কোনো সংখ্যার যদি অনুপাত বের করি, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা কমন ফ্যাক্টর ছিল, সেটা বাদ চলে যাওয়ার পর আমরা লঘিষ্ঠ আকার করে এটা করেছি। দেখো এখানে গসাগু 4 দেওয়া আছে, তার মানে দুটোর মধ্যে কিন্তু গসাগু 4 এটা কিন্তু থাকবেই, যে কোনো দুটো সংখ্যা তার মধ্যে গসাগু কোনটা হয়, দুটোর মধ্যে যেটা কমন সেটাই হয়। তাহলে দেখো এই দুটোকেই যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু সংখ্যা দুটো বেরিয়ে যাবে, মানে একটা হচ্ছে 3×4=12 আর আরেকটা হচ্ছে 4×4=16, সংখ্যা দুটো কিন্তু 12:16 হবে। এবার তাহলে 12:16 লসাগু কত হয়? খুব ইজিলি আমরা বের করতে পারি, 12×2=24, 16 দিয়ে তো 24কে ভাগ যায় না, 3×12=36, 36কেও যায় না, 4×12=48, দেখো 48কে 16 দিয়েও কিন্তু যায়, হ্যাঁ 48কে 16 দিয়েও যায়, 3×16=48, তাহলে কিন্তু 48 হবে লসাগু। দেখো এটা শর্টকাট প্রসেসে করলাম, অন্যভাবেও করা যায় সেটা আমি এখানে আর দিচ্ছি না, যদি তোমরা চাও তাহলে পরে আলাদা করে ভিডিও দিয়ে দিব। ব্যাস এটা হয়ে গেল। এরপরে 63 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5, তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো, এটা খুব সোজাই এদের অনুপাতটা দেওয়া আছে, এখানে একটা আনুপাতিক ধ্রুবক আমরা ধরে নেব এক্স, তাহলে অ্যালকোহল 4x আর জল হচ্ছে 3x, তাহলে এখানে 4x/3x আমরা করব, অনুপাত করছি। এবার এর সঙ্গে আমরা হচ্ছে 5 লিটার জল ঢালবো, নিচেরটা তো জল, তাহলে 3x-এর সঙ্গে 5 যোগ করবো, 3x+5 এটাই সমান সমান কিন্তু দেওয়া আছে 4:5, তাহলে 4/5 লিখব। এইবার আমরা এটাকে হচ্ছে কোনাকুনি গুণ করব, হ্যাঁ কোনাকুনি গুণ করলে 4×5=20, 20x=, কি হবে, 3×4=12x+ 4×5=20। এখান থেকে দেখো আমরা 12x-টাকে যদি বাদিকে নিয়ে আসি বিয়োগ হবে, 20x থেকে 12x যদি বিয়োগ হয় তাহলে হবে 8x=20, তাহলে x এর মান কি বেরোবে, 20/8। এবার একে 4 দিয়ে কাটাকাটি করো, নীচে হবে 4×2=8, ওপরে হবে 4×5=20, মানে 5/2, x এর মান বেরোলো 5/2, তাহলে আমাদের বের করতে হবে কি যে অ্যালকোহল কতটা ছিল, অ্যালকোহল তো 4x ছিল, 4x মানে 4×x^5/2, তাহলে 2 দিয়ে 4কে কাটাকাটি হবে, 2×2=4, তাহলে 5×2=10, 10 লিটার হবে অ্যালকোহল, মানে এ নম্বর অপশন হবে সঠিক উত্তর। এরপরে 64 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 500 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় এ ও বি দুই প্রতিযোগীর বেগের অনুপাত ছিল 3:4, এ বি এর থেকে 140 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করে, এ কত মিটারে প্রতিযোগিতাটি জয়লাভ করে, তা হলো, দেখো 500 মিটার মোট দৌড়তে হবে, সেটা কিন্তু বি দৌড়বে, এ কতটা দৌড়াবে, এ 140 মিটার এগিয়ে রয়েছে, তার মানে 140 মিটার তাকে দৌড়তে হবে না, তাহলে কতটা দৌড়তে হবে, 500 থেকে 140 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে, 360, 500 - 140 কত হবে, 360। এবার 360 মিটার কিন্তু দৌড়বে এ। এবার দেখো এই যে বেগের অনুপাতটা দেওয়া আছে 3:4, আমরা ধরে নিচ্ছি যে এর গতিবেগ কত হয়, 3 মিটার/সেকেন্ড, আর বি এর গতিবেগ ধরছি 4 মিটার/সেকেন্ড, তাহলে এ কতটা দৌড়বে, 360 যেতে তার কতটা টাইম লাগছে সেটা দেখছি, হুম তার মানে এ 3 মিটার যায় 1 সেকেন্ডে, এই যে এখান থেকে লিখতে পারি, তাহলে 1 মিটার যায় কত, 1/3, তাহলে 360 মিটার যায় কত সেকেন্ডে, এ ওপরে কী হবে, 1×360/3, এটা কাটাকাটি করো, 3×36=0, হ্যাঁ
কুড়ি সেকেন্ডে সেই দূরত্বটা যাচ্ছে। এবার এইবার আমরা বের করব কি যে বি তো 4 মিটার যাচ্ছে এক সেকেন্ডে, মানে এক সেকেন্ডে যাচ্ছে 4 মিটার। তাহলে ওই যে এখনই বের করলাম আমরা কত, 120 সেকেন্ডে যাচ্ছে, তো 120 সেকেন্ডে ও 360 মিটার অতিক্রম করছে এ, তাহলে বি 120 সেকেন্ডে কতটা দূর গেছে সেটা আমাদের বের করলেই হয়ে যাবে। তাহলে 4 × 120 মিটার মানে 4 × 48 480 মিটার। ও যখন অলরেডি পাঁচশোর মিটার শেষ করে ফেলেছে, যদিও 140 মিটার থেকে দৌড়েছে, কিন্তু ও তো 500 মিটার রাস্তাটা ক্রস করেছে, তখন বি কোথায় রয়েছে, বি রয়েছে 480 মিটারে। তাহলে কতটা এগিয়ে রয়েছে এ, এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে 20 মিটার সে এগিয়ে রয়েছে। তার মানে এ নম্বর অপশনটাই কিন্তু হবে সঠিক উত্তর। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার পরের প্রশ্নটা দেখো, 65 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক এবং প্রস্থকে 3 গুণ করা হলো, ক্ষেত্রফলের শতকরা যে পরিবর্তন হবে তা হলো। দেখো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে ধরে নিচ্ছি এক্স আর প্রস্থকে ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ক্ষেত্রফল কী হবে, এক্স ইন্টু ওয়াই। এত বর্গ একক, এককগুলো লেখার দরকার নেই। এবার দৈর্ঘ্য যদি হাফ করা হয়, অর্ধেক করা হয়, তার মানে দৈর্ঘ্য কত হবে, এক্স বাই 2। আর বলেছে প্রস্থ কত করা হবে, 3 গুণ মানে 3 ওয়াই। এবার তাদের ক্ষেত্রফলটা কী হবে, এক্স বাই 2 ইন্টু 3 ওয়াই, এটা গুণ করলে কত হবে, 3xy/2। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা, 3xy/2 থেকে আগের এক্স ওয়াইটা বিয়োগ করব, এইটাই বাড়লো, বিয়োগ করলে কত হবে, নিচে 2 একবারে করে দিচ্ছি, 3xy থেকে 2xy চলে গেলে শুধু xy হবে। তাহলে ছিল প্রথমে এক্স ওয়াই, তার মধ্যে বাড়লো হচ্ছে xy/2, xy/2টা ওপরে হবে আর এক্স ওয়াইটা নিচে হবে ইন্টু 100%। এইভাবেই তো করতে হয়। হ্যাঁ, তাহলে এবার কাটাকাটি করলেই হয়ে যাবে, এক্স ওয়াই আর এক্স ওয়াই ওপরে একটা একটা নিচে, কাটাকাটি হয়ে যাবে 2 নিচে 100টা ওপরে, কাটাকাটি করলে হবে 50%। তাহলে কী পরিবর্তন হবে, 50% কিন্তু বাড়বে। তার মানে এ নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। দেখো 66 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 315 হলে তাদের গুণফল হবে। দেখো আগের অঙ্কটার মতোই কিন্তু অঙ্ক দিয়েছে, একই টাইপের। হ্যাঁ, এখানে আমরা একটা আনুপাতিক ধ্রুবক ধরে নিচ্ছি যে এক্স, তাহলে একটা সংখ্যা যদি 5x হয় আর একটা সংখ্যা হচ্ছে 7x। আচ্ছা, এই দুটো সংখ্যার লসাগু কী হবে বলো তো? হ্যাঁ, এক্স তো কমন, তার মানে এক্স তো হবেই, 5ও হবে, 7ও হবে, এক্সও হবে, এটাই হবে লসাগু। আর সেই লসাগুটাই দেওয়া আছে 315। তাহলে এক্সের মান যদি আমরা বের করি কী হবে, এখানে করে দিচ্ছি, 315/5×7। এবার 5 দিয়ে এটাকে কাটাকাটি করো, কত হবে, 5×6=30, 3×5=15, 7×7=63, এক্সের মান বেরোলো কত, 9। তাহলে সংখ্যা দুটির কী কী হবে, এ একটা 5x একটা 7x, তার মানে কি, একটা 5×9 আর একটা হচ্ছে 7×9, তার মানে কত হলো, 5×45 আর এখানে 7×63। এবার এই দুটো সংখ্যার গুণ করতে বলেছে, 45 আর 63, গুণটা তো নিজেদের করতেই হবে। হ্যাঁ, 3×5=15, 5 হাতে হলো 1, 3×4=12, 6 দিয়ে করো, 5×6=0, হাতে হলো 3, 4×6=24 আর 3×7=27। তাহলে কত হলো, 5×3=8, 2×2=2835, তার মানে এই যে ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটা দেখো কী বলেছে, 67 নম্বর, এন স্বাভাবিক সংখ্যা হলে 6n² + 6n আকারের সংখ্যাগুলি সর্বদা যে সংখ্যা বা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে তা হলো। দেখো এই যে সংখ্যাটা রয়েছে, এখান থেকে আমরা একটা 6 কমন নিতে পারি আর একটা n কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে কি ভেতরে, একটা n থাকবে আর একটা +1 থাকবে। n কত আমরা জানি না, কিন্তু বলেছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি 1 থেকে শুরু, 1, 2, 3, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এমনি আমরা একটু ধরে নিচ্ছি যদি n এর মান 1 হয়, তাহলে কী হবে, 6×1 ব্র্যাকেটে কী হবে, 1+1, তাহলে কত হবে, 6×1 মানে 6 আর ভেতরেও 1+1 মানে 2,
তাহলে কত হলো 6 2 12 তার মানে 12 দিয়ে ভাগ যাবে 12 দিয়ে ভাগ যাবে মানে 6 দিয়েও ভাগ যাবে এই সংখ্যাটাকে আচ্ছা এরপরে মানে মিনিমাম এটা দিয়ে যাবেই কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে যেহেতু 1 থেকে শুরু হয় তাহলে প্রথমটা আমি 1ই ধরে দেখছি তাহলে মিনিমাম তো 12 দিয়ে যাবেই আর 12 দিয়ে গেলে 6 দিয়েও যাবে মানে 6 আর 12 দিয়ে যাবে এরপরে আরো অনেক কিছু যেতে পারে যদি আমি 2 ধরি তাহলে আরো যাবে হ্যাঁ তাহলে উত্তর তাহলে কোনটা হবে আশা করি বুঝতে পারলে এই যে সি নম্বরটা 6 এবং 12 এটাই হবে সঠিক উত্তর এবার পরের প্রশ্নটা দেখো বলেছে সারা দিনে মানে 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার কথা বলেছে কতবার এক সরল রেখায় বিপরীত দিকে থাকে মানেটা কি বলেছে এটা ঘড়ি মনে করো হ্যাঁ উপরেরটা তো 12 হ্যাঁ এটা 3 এটা 6 এটা 9 বলেছে এক সরল রেখায় বিপরীত দিকে মানে ধরো যদি এরকম ভাবে থাকে তাহলে বিপরীত দিকে বলতে এক যদি ঘন্টার কাঁটা এই দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা এই দিকে এরকম মানে বিপরীত দিকে থাকবে একই দিকে মুখ করবে না যখন ধরো 12টা বাজবে তখন তো ঘন্টার কাঁটাটাও এই দিকে থাকবে আবার মিনিটের কাঁটাটাও এই দিকে থাকবে সেটা কিন্তু ধরা যাবে না তাহলে দিনের মধ্যে 12টা দুবার বাজছে একবার দুপুরবেলা একবার রাতেবেলা হুম তাহলে ওই দুটো কিন্তু বাদ যাবে তাহলে টোটাল 24 ঘন্টা তার থেকে 2 ঘন্টা বাদ যাবে তার মানে 22 মানে দুইবার আর কি বাদ যাবে 2 ঘন্টা বাদ যাবে মানে কি 22 ঘন্টা হবে 22 ঘন্টা মানে 22 বার কি করে 22 বার হচ্ছে দেখো যখন 1টা বাজবে তখন ঘন্টার কাঁটা 1 এর এখানে কিন্তু মিনিটের কাঁটা তো 12 এর এখানে সেটা কিন্তু হলো না এটা তো সরল রেখা হলো না কিন্তু যখন এখানে 7 রয়েছে হ্যাঁ এটা 6 এটা 7 যখন ধরো 1:30টা বাজবে তখন এটা থাকবে এইদিকে 1:30টা একটু যখন পার হবে তখন কাঁটাটা এই জায়গাটায় আসবে মানে ঘন্টার কাঁটা আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি দেখো এই যে ছবিটা এটা 12 এটা 1 আর এটা হচ্ছে 7 যখন 1টাকে একটু ক্রস করবে 2 এর আগে আর কি যখন এইখানে থাকবে ঘন্টার কাঁটা তখন মিনিটের কাঁটাটা 7 ক্রস করে যাবে এই জায়গাটায় আসবে তখন কিন্তু একটা সরল রেখা হলো একটা এইদিকে একটা এইদিকে এরকম করে 1 থেকে শুরু করে 2 3 4 5 করে সব বাড়ি সব জায়গায় কিন্তু একবার করে এরকম এই দুইটা দুই মুখে হবে সেটা কতবার হবে সেটা হবে 22 বার তাহলে এ নম্বর অপশনটাই হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নটা দেখো কি বলেছে এ বি সি ডি স্বাভাবিক সংখ্যা ওই আবার স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এই যে এগুলো হ্যাঁ এবার বলেছে এ মানে হচ্ছে বি সি ডি এর গুণফল বি মানে সি ডি এর গুণফল ডি মানে এ বি সি এর গুণফল তাহলে এইটার স্কয়ারটা কি হবে 16 হবে না 8 না 2 না 1 দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এই সংখ্যাটা যেটা হবে আর কি যোগফলটা তার স্কয়ারটা বের করতে বলেছে হ্যাঁ এইখানে যে অপশনগুলো দেখছো এই 16 কারো স্কোয়ার মানে 4 স্কোয়ার 8 তো কারো স্কোয়ার না তাহলে এটা উত্তর হতে পারে না 2ও কারো স্কোয়ার না এটা উত্তর হতে পারে না কিন্তু 1ও তো কারো স্কোয়ার 1 এর স্কোয়ার তো একই হয় তাহলে 1ও উত্তর হতে পারে 16ও উত্তর হতে পারে এইবার দেখো 16 যদি হতে যায় তাহলে এ বি সি ডি কে কত হতে হবে মানে 16 হবে টোটাল উত্তরটা স্কোয়ারের উত্তরটা তার মানে ভেতরে কত হবে 4 হ্যাঁ 4 কত হলে হবে বলো তো আমার হিসেবে এই অঙ্কটাতে যদি সবগুলোর মান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডিও যদি ওয়ান হয় তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে কেমন করে দেখো এই যে এ মানে বলেছে এ তো ওয়ান ধরলাম বি সি ডিও ওয়ান ধরলাম আমি সবগুলোকেই ওয়ান ধরলাম কোন করলে তো ওয়ানই হচ্ছে তার মানে ওয়ান ইকুয়াল টু ওয়ান ব্যাপারটা মিলে যাচ্ছে পরেরটাও ঠিক করলে দেখবে তাই হবে পরেরটাও করলে ঠিক তাই হবে তাহলে এবার ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান 4টে ওয়ান তার স্কোয়ার মানে 4 হ্যাঁ তার স্কোয়ার তাহলে কত হবে 4 4 16 তাহলে হিসেবে উত্তরটা কিন্তু 16ই হচ্ছে তাহলে 16টাই হচ্ছে সঠিক উত্তর ব্যাস হয়ে গেল এরপরে দেখো 70 নম্বর এটাই লাস্ট অঙ্ক সেটা হচ্ছে কি আছে যে অমল যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন তাকে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করতে বলা হয়েছিল ভুলবশত সে 5 দ্বারা সংখ্যাটিকে ভাগ করে তাহলে সে শতকরা যে ভুল করেছিল তা হলো দেখো আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা x
তাকে যদি 5 দিয়ে গুণ করতে বলা হয় তাহলে এইটা হতো 5x কিন্তু সে কি করেছে 5 দিয়ে ভাগ করেছে মানে x বাই 5 করে ফেলেছে হ্যাঁ আচ্ছা ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই কম হবে গুণ করলে বেশি হয় আমরা জানি গুণ করলে বেশি হয় ভাগ করলে কম হয় তাহলে বেশিটার থেকে কমটা মাইনাস করতে হবে মানে কতটা ভুল করছে বের করতে বলেছে না শতকরা পার্সেন্টেজ বের করতে হলে তো সেটাই করতে হয় যেটা পরে করে ফেলেছে তো সেটাও কম করে ফেলেছে তাহলে বেশিটা ছিল 5x তাহলে কতটা ও কম করেছে সেটাকে বিয়োগ করে আমরা বের করি কত নিচে 5 আর এখানে 5 5 25 25 এর থেকে একটা চলে গেল 24x তাহলে দেখো সে 24x বাই 5 এইটা কম করে ফেলেছে কতর মধ্যে 5x এর মধ্যে করতে হতো 5x কিন্তু করে তার মধ্যে কম করে ফেলেছে এতটা তাহলে এটা লিখে 100 এর মধ্যে কতটা কম করেছে এইভাবে করতে হয় এর আগেও করলাম একটা অঙ্ক তাহলে এরকম যদি হয় আমরা এটা একটু উল্টে দিচ্ছি 24x বাই 5 ইনটু দেখো নিচে যে 5xটা আছে তার নিচে মনে মনে এক ধরো তাহলে 1 বাই 5x এরকম হবে ইনটু 100% তাহলে x x কেটে গেল 5 দিয়ে যদি রেখে কাটি 5 20 100 আবার 5 দিয়ে 20 কে কাটবো কত হবে 4 5 20 তাহলে 4 24 এ কত হবে 4 4 16 6 এত লাগ 4 9 রেখে 9 96% এটাই কিন্তু হবে উত্তর এই যে বি নম্বরটা তোমরা চাইলে x না ধরে যে কোনো একটা সংখ্যা ধরেও করতে পারো 5 ধরেও করতে পারো তাহলে 5 দুগুণ 5 দিয়ে গুণ করতে বলেছিল 5 5 এ 25 কিন্তু সে কি করেছে 5 দিয়ে ভাগ করে ফেলেছে মানে 5 বাই 5 1 করে ফেলেছে তাহলে কত কম করেছে 24 25 বিয়োগ 1 কতর মধ্যে 25 এর মধ্যে ইনটু 100% এইভাবে করতে পারো তাহলে 25 দিয়ে রেখে কাটলে 4 4 24 96 দেখো এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে আর এই দুটো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করেও জানাবে আর ভবিষ্যতে যদি নতুন ক্লাসের তোমরা অঙ্ক চাও তোমরা তো 9 এ পড়ো যদি 9 এর অঙ্কগুলো চাও সেটাও কমেন্ট করে জানিও তাহলে এরপরে আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে